সব শঙ্কার অবসান ঘটে ইসরায়েলে ড্রোন ও মিসাইল হামলা চালাচ্ছে ইরান প্রথমবারের মতো ইরানের মাটি থেকে চালানো এই হামলায় এ পর্যন্ত একজন আহতের খবর পাওয়া গেছে নজিরবিহীন এই সংঘাতে যোগ দিয়েছে ইরান সমর্থিত হিজবুল্লাহ ও হুতি বাহিনী কেঁপে উঠেছে জেরুজালেম ও তেল আবিবের মতো শহর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের বন্ধ করে দেওয়া হচ্ছে মধ্যপ্রাচ্যের অনেক দেশের আকাশপথ নিরাপত্তা পরিষদের বিশেষ অধিবেশন ডাকতে জাতিসংঘের প্রতি অনুরোধ করেছে ইসরায়েল বাইডেন প্রশাসন পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বজুড়ে শুরু হয়েছে নিন্দার ঝড় বিস্তারিত শহীদ আরাফাতের রিপোর্টে ইসরায়েলের সীমানায় বেজে উঠছে এই সাইরেন ও বিস্ফোরণের শব্দ রবিবার ভোরের আগে 200+ ড্রোন ও মিসাইল দিয়ে এভাবেই ইসরায়েলে হামলা চালায় ইরান আতঙ্কে দিশেহারা হয়ে যায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী প্রথমবারের মতো ইরানের মাটি থেকে ইসরায়েলে চালানো হামলায় এগিয়ে আসে ইরান সমর্থিত হিজবুল্লাহ ও হুতি গোষ্ঠী ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর এই অভিযানের নাম দিয়েছে ট্রু প্রমিস সিরিয়ায় ইরানের কনসুলেটে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় এই অভিযান শুরু করে তেহরান এই পরিস্থিতিতে ইসরায়েলি কর্মকর্তারা সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলের সেনাবাহিনী একই সঙ্গে বন্ধ ঘোষণা করা হয় ইসরায়েলের স্কুল বিশ্ববিদ্যালয় এবং ক্যাম্প এদিকে জর্ডান ও যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ইরানের 200 ড্রোন ভূপাতিত করার দাবি তুলে ইসরায়েল তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করা হয় ইরানের এই হামলার পর লেবানন জর্ডান ও ইরাক তাদের আকাশপথ বন্ধ ঘোষণা করে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইরানের হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বাইডেন ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইসরায়েলের পাশে থাকার প্রতিশ্রুতি আবারও পুনর্ব্যক্ত করেন তিনি অন্যদিকে ইরানি হামলার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসছে ইসরায়েলের অনুরোধে এ বৈঠকের আয়োজন ইসরায়েলে হামলার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য কানাডা সহ অনেক দেশ এই শত্রুতা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস চীন ও সৌদি আরব সব পক্ষকে সংযত থাকার পরামর্শ দিয়েছে শহীদ আরাফাত বাংলাভিশন নিউজ ডেস্ক